আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার এই নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি। এগুলো দেখিয়ে থেকে আপনাদেরকে যে আমাদের নার্সারিতে কী কী ধরনের ফলের চারা রয়েছে। আজকে আমি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমার আজকের এই প্রতিবেদনে আমি বাংলাদেশের অতি জনপ্রিয় এবং খুব সহজলভ্য একটি ফল, আর এই ফলের কিছু চারা দেখাবো। আর এই ফলটি হচ্ছে লিচু। আপনারা জানেন যে লিচু খুব জনপ্রিয় এবং খুব সুস্বাদু একটি ফল, ছোট থেকে বড় সকলের কাছে লিচু খুব পছন্দনীয় একটি ফল। আর বাংলাদেশের সর্বত্রই লিচু পাওয়া যায়, তবে দিনাজপুর এবং রাজশাহী লিচু উৎপাদনের জন্য বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে আছে। আর আমাদের নরসিংদী জেলা তো লিচু হয়, প্রচুর পরিমাণে লিচু হয় এবং দিন দিন আমাদের নরসিংদীতে লিচু চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুর এবং কিশোরগঞ্জেও ব্যাপক পরিমাণে লিচু হয়ে থাকে। মোট কথা হচ্ছে, লিচু এমন একটি ফল যে বাংলাদেশের আবহাওয়াতে সর্বত্রই হচ্ছে এই লিচু, তবে দিনাজপুর রাজশাহীতে তাদের বাণিজ্যিকভাবে বেশি চাষাবাদ হচ্ছে। আর আমাদের নার্সারিতে সংগ্রহে রয়েছে বিভিন্ন জাতের লিচুর চারা, আজকে আমি সেই চারাগুলো আপনাদেরকে দেখাবো। সবগুলো চারাই হচ্ছে কলমের চারা। আমাদের নার্সারিতে মূলত চায়না 3, চায়না 5, চায়না 8, বেদানা লিচু, মুজাফর লিচু এবং বোম্বে লিচুর চারা রয়েছে। আপনারা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এখানে লিচুর চারা। কিছু চারা আছে বড়, যেগুলোতে বিগত দুবছর যাবৎ লিচু ধরছে এবং এগুলো ড্রামের মধ্যে রোপণ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে যতগুলো চারা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে চায়না 3 জাতের লিচু। এবং এই চায়না 3 হচ্ছে বাংলাদেশের সবথেকে বেস্ট জাতের একটি লিচু এবং এটি দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশে এবং চাষাবাদও বৃদ্ধি পাচ্ছে চায়না 3 লিচু। আর এই চায়না 3 লিচু হচ্ছে একটি নাবি জাতের লিচু। নাবি জাতের লিচু বলতে যে সমস্ত ফলগুলো সাধারণত অন্যান্য ফল থেকে একটু লেটে আসে, যেমন চায়না 3 লিচু, অন্য যে লিচু পাওয়া যায় বাজারে তখন কিন্তু চায়না 3 লিচু পাওয়া যাবে না। অর্থাৎ বাজারে যখন অন্যান্য যে লিচু আসে সেগুলো শেষ হয়ে যাবে তখন চায়না 3 লিচু পাওয়া যাবে। চায়না 3 লিচুটা হয়েও পড়ে এবং পাকেও পড়ে। আর এটা খুব বড় জাতের একটি লিচু, খুব মিষ্টি আর রসে ভরপুর একটি লিচু হচ্ছে চায়না 3 লিচু। এবং এই চায়না 3 লিচুর বিচিও ছোটো এবং এটাতে যে ভোজ্য অংশ আসে সেটাও অনেক বেশি এবং খুব রসালো আর খুব মিষ্টি জাতের একটি লিচু হচ্ছে চায়না 3। আর আরেকটি বিষয় হচ্ছে চায়না 3 লিচুতে কিন্তু পোকার আক্রমণ খুবই কম। আমরা বাজারে প্রথম দিকে যে লিচুগুলো পাই এগুলোতে কিন্তু পোকার আক্রমণ থাকে বেশি, পোকা থাকে বেশি এবং এগুলো কিছুটা টক থাকে। আর চায়না 3 লিচু খুব মিষ্টি এবং এটা রসে ভরপুর খুব বড় জাতের একটি লিচু। আর এই লিচুর যে খোসা থাকে সেই খোসাটাও একটু ভারী থাকে। মোট কথা হচ্ছে, বাংলাদেশের যত ধরনের লিচু আছে সব থেকে উৎকৃষ্ট মানের এবং ফলনের দিক দিয়ে সব থেকে বেশি হয় চায়না 3 লিচু। আমি স্পেশালি আজকে এই চায়না 3 লিচুর কথা বলছি, কারণ আমার কাছেও এটা খুব সুস্বাদু একটি লিচু এবং খুব ভালো জাতের একটি লিচু, এজন্য আমি এই চায়না 3 লিচুর কথা বলছি। আপনারা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ চারাই হচ্ছে চায়না 3 লিচুর চারা। আর যত চারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে লিচুর চারা। এই চারাগুলো আমরা ড্রামে রেখেছি এবং এরকমভাবে প্লাস্টিকের প্যাকেটেও রেখেছি। আবার কিছু চারা আমরা মাটিতে পুঁতে দিয়েছি, যেগুলো আমরা মাটি থেকে উঠিয়ে সারা বাংলাদেশে সরবরাহ করছি। তো দর্শক, যাই হোক, আপনারা যারা বাংলাদেশের সবথেকে ভালো জাতের লিচু এই চায়না 3 লিচুটা চাষ করতে চান বা যাদের চারা প্রয়োজন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সংগ্রহে এরকম শত শত লিচুর চারা রয়েছে, মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই চায়না 3 জাতের লিচুর চারা আপনাদেরকে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো। তো দর্শক, আমি আজকে এই চায়না 3 লিচু সম্পর্কে আপনাদেরকে বললাম। আর যারা মূলত এই লিচু চাষ করে তারা অবশ্যই চায়না 3 লিচু বা অন্যান্য লিচু সম্পর্কে ভালো জানেন। দর্শক, আমি আবারও আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা অন্যান্য যে ফলের চারা রয়েছে সেগুলো নিয়ে প্রতিবেদন দিব। আর আমি প্রতিবেদন দেওয়ার সাথে সাথে যেন আপনারা প্রতিবেদনগুলো পেতে পারেন সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই লিচুর চারা নিয়ে ছোট প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।